স্টুডেন্টদের ভিতরে যাইয়া হালাম খাইছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম অনেক অনেক দ্রুত একটা ব্লগ নিয়ে। এত দ্রুত হয়তো ব্লগের আশা আপনারা করেন নাই, তাই না বলেন? আসলে কি বলেন তো, এত ঠান্ডা, এত ঠান্ডার ভিতরে কি ভিডিও করব। আসলে মানে বিছনা থেকেই উঠতে মন চায় না, আমাদের এদিক তো রোদই উঠে না। আপনারা সবাই জানাবেন আপনাদের গ্রামে কেমন ঠান্ডা, শহরেই যদি এত ঠান্ডা থাকে গ্রামে তো আরও বেশি ঠান্ডা, তাই না বলেন? যাই হোক, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। বলতে পারেন যখন আমি বাড়িতে ছিলাম এই ভিডিওটা হচ্ছে তখনের ছিল, তো এখন আমি এডিট করার সময় মানে কী ভিডিও দিব, তো এই ভিডিওটা পেয়ে গেলাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনারাও কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর হচ্ছে কোথায় কেমন ঠান্ডা পড়ছে, আর আপনারা শীতে কী কী পিঠা খাইলেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর খুব তাড়াতাড়ি বাড়ি যাব, হয়তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার আপনাদের আন্টির সঙ্গে, আপনাদেরও দেখা হবে ভিডিওতে, ভিডিও আসবে অনেক সুন্দর সুন্দর, সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর আমার ফেসবুক পেজটাও সবাই ফলো করে দিয়ে আসবা। আমি একটা নতুন ফেসবুক পেজ আছে আমার, ওটার নাম হচ্ছে আফরিন রিতা, এই নামে সার্চ করলেই চলে আসবে, আফরিন রিতা। আমার মায়ের নাম হচ্ছে রিতা, আমার আফরিন আজকে সবাই জানে রাখেন। যাই হোক, সবাই হচ্ছে আমার ভিডিওটা দেখেন আর কেমন লাগে সবাই জানাবেন, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন, ঠিক আছে? এখন রাত কয়টা বাজে? একটা বলে। হ্যাঁ, এখন রাত বাজে 11টা, আর এখন রসমালাই নিয়ে আসছে আমার বাবা আর তার জামাই, এই যে আমার ভাই। হ্যাঁ, দেখছো কি পার্টিরা মা ভাবা যায়, তোমার জন্য আনেছে রসগোল্লা, তুমি তো এটা খাও না, এর জন্য তোমার জন্য রসগোল্লা নিয়ে এসেছি। এর দাম কত নেছে? মিষ্টি খেয়ে দাঁত চাটাবেন? মিষ্টি উঠিয়ে দিস নাকি? ওরা বাবা, সবাই মিষ্টি খেতে বসে, একজন একজন কানে রুগী মানুষ, আমি মাঝখানে থাকি। পরোটা থাকলে মজা হইতো, একটু দাও সেই লাগতো। ওই দিন বাবা ছিল করে না সিটি, ওরে কায়দা রে, তুমি ওরে আমি দাও। হে, পরোটা খাবা তুমি? না থাক, কুড়া ধনক গুলি সব রস কর কেন বাবা মনে কাজ করে সব আকাশ করে তো পড়িছে কয়টা ফোর, তুমি কি জুকার এই দাঁড়াও, বড় চামচ নিয়ে সুখ কথা কম কাজ বেশি, আগে খাও না আফার সাথে অনেকেই চলো। আবু তুমি তো কিছু আনলা না, মা তো যে তাও সিঙ্গার টিঙ্গার এনেছিল, তুমি যে কি আনলা? আরো আমার কয়েকটা আপ বলো যাওয়া হয় না, নিজেদের ডাহার আগে ধরেছে। ওরে বাবা রে, ভাত খা তুই, ভাত খা তুই, টুয়ে কেন বাবা? আবু না বুঝলাম না, তোমার বিষয়টা বুঝলাম না, কিন্তু তুমি মারে থ্রেড দিয়ে তোমার যে ডাক দেছে তুমি সেই দৌড় দেছো কুরকুর হইয়া, তোমার তো ভালো কুরকুরানি দেখা যায়। আমি একটা একবার নাও, এই দেখো সমিত্র, এই ময়লাটা কি? এই তো বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এই দেখো ময়লাটা। তুমি কলে কেন হন বিসমিল্লাহ? তুমি বলে বাচ্চা রাম তুমি কি তো আমার দোষ নাই, এই দোষ হলো মেয়ে চলে গিয়ে শালা, আমি একটা খাই, দাঁড়াও দাঁড়াও, এই বুলেট নেই
আমি একটা রসগোল্লা খাই বিসমিল্লাহ কি খাও এক প্যাক গলে সেই মজা দেখি তুমি খাচ্ছ না খাব যাবে না কারেক্ট ওইটাও খেয়ে থাও না কেমন গো আমার তো তুমি দিচ্ছ না বাবা একটু মারে খাওয়াই দাও না শীতকালে টাও ধরে টানবো না আমার টাও অনেক টাকার দিমাগ নেই আমার টাও অনেক দিমাগ মিষ্টি বাবা বলে ই খাচ্ছে রসগোল্লাটাও নিয়ে গেছে কি কবে নে দাঁতে কবে নাকি ওরে বাবা রে আমার থাবড়াইছে জন্মে থাবড়ানি রে হ্যাঁ জিভে দে টুরু টুরু দিচ্ছে জিভে দে বলে গালায় দিচ্ছে কেমাইয়া মিষ্টি আর একটু দাও খাওয়ার স্টাইল মা মা খেত একটু গালে উঠে খাই দাও খাও 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 মা তোমাকে কত আদর করে বলছে না না খেয়ে লও খেয়ে লও সমিত তো আর গো ওরে একটু খাবো না আমি আর কইছি না এই যে এটা খাও বিড়ালে দি ওই সারা হ্যাঁ পেদার দাড়ি তুইও খাইছ নেই কই কিনছি এ আমার পেট ব্যথা করতেছে উড়ি 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 আমাদের মিষ্টি খাওয়ার পর্ব আমরা শেষ করে দিই আর আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া কইরেন জানি তাড়াতাড়ি সুস্থ হই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি যেন খাইছে কি যেন আচ্ছা যাই হোক কালকে ওই যে স্টুডেন্টের ভিতরে যাইয়া হালাম খাইছে হালাম খাইয়া সারাদিন সারাদিন খারাপ একটা দিন কাটাইছে আজকে আল্লাহ না করুক সবাই কারো জীবনে এরকম দিন না আসুক আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তোবা আচ্ছা আমার মার কথা শেষ হবে না আমি ভিডিওটা শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ